আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না মানুষকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে লুকিয়েছেন মোদী ইরাকের মার্কিন বিমান বিমানঘাটিতে ছয় দফা রকেট হামলা দেশে পৃথক আলিয়া কৌমি নুরানি মাদ্রাসার কোন প্রয়োজন নেই বললেন শাহিয়ার কবির বিস্তারিত খবরে জানবেন মুসলিম ভোটেই বাজিমাত মমতার ভারতে করোনা রোগীকে ধর্ষণের চেষ্টা করলেন আর এক করোনা আক্রান্ত খামেনি সমালোচনার পর ক্ষমা চাইলেন জারিফ সবশেষে জানবেন ভারতের মধ্যবিত্ত শ্রেণীর জন্য মহাবিবাদ নিয়ে আসছে করোনা মহামারী সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন মানুষকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে লুকিয়েছেন মোদি

প্রধানমন্ত্রী মোদীকে দেখতে চান কিন্তু মোদীর যেমন দেখা নেই তেমনি স্থানীয় বিজেপি নেতারাও মুখ লুকিয়েছেন মার্চ মাস থেকে বারাণসী শহরে করোনার প্রকোপ শুরু হয় দিল্লি ও মুম্বাইয়ে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়লে এই শহরে ব্যাপক সংক্রমণ শুরু হয় অনেকে উনত্রিশে মার্চ হোলি উৎসবে বাড়ি আসে এরপর আঠারোই এপ্রিল ছিল উত্তরপ্রদেশের স্থানীয় সরকারের নির্বাচন একটি প্রতিবেদনে বলা হয়েছে উত্তরপ্রদেশে ওই নির্বাচনের দায়িত্বে থাকা সাত শতাধিক শিক্ষক মারা গেছেন এমন পরিস্থিতিতে গত উনিশে এপ্রিল এহলাবাদ হাইকোর্ট বারাণসী শহরে সাত দিনের লকডাউন দেওয়ার নির্দেশ দেন বারাণসীতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে সত্তর হাজার ছয়শো বারো জনের মারা গেছেন ছয়শো নব্বই জন এর মধ্যে পঁয়ষট্টি শতাংশ অর্থাৎ ছেচল্লিশ হাজার দুইশো আশি জনে আক্রান্ত হয়েছে পয়লা এপ্রিলের পর থেকে মহামারী শুধু বারাণসী শহর নয় ছড়িয়ে পড়েছে গ্রামেও চিরাইগাঁওয়ের স্থানীয় ব্লক প্রধান সুধীর সিং পাপ্পু জানিয়েছেন তার ব্লকে একশো দশটি গ্রাম আছে এখানে প্রতিটি গ্রামে পাঁচ থেকে দশ জন মারা গেছে কোনো কোনো গ্রামে মৃতের সংখ্যা পনেরো থেকে তিরিশ জনে পৌঁছেছে একশো গ্রামের এই ব্লকে কোনো হাসপাতাল নেই অক্সিজেন নেই ওষুধ নেই বলেন তিনি করোনার সোভালে যখন এই শহরে মানুষ বিপর্যস্ত সেই সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য দলের পছরে মোদী সতেরোবার পশ্চিমবঙ্গ গেছেন সেই নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে সতেরোই এপ্রিল পর্যন্ত মোদী বারাণসী কোভিড পরিস্থিতি নিয়ে সভা করেন সতেরোই এপ্রিল মোদী বারাণসীর কোভিড পরিস্থিতি নিয়ে সভা করেন স্থানীয় এক মানুষ একে প্রহসন হিসাবে মন্তব্য করেন বারাণসীর এক রেস্তোরাঁর মালিক বলেন বারাণসী শহর এবং এর মানুষকে ভবিতব্যের হাতে ছেড়ে দিয়ে আমাদের প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী লুকিয়েছেন স্থানীয় বিজেপির নেতারাও কেউ নেই তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায় ইরাকের মার্কিন বিমানঘাটিতে ছয় দফা রকেট হামলা ইরাকের রাজধানী বাগদাদের অঞ্চলে অবস্থিত বালাদ বিমানঘাটিতে ছয় দফা রকেট হামলা চালানো হয়েছে হামলার ঘটনায় মার্কিন কোম্পানির জন্য কাজ করা এক বিদেশি ঠিকাদার আহত হয়েছেন ইরাকের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কোম্পানি সেলিপোর্টের কাছাকাছি একটি এলাকায় গিয়ে পড়েছে তিনটি রকেট নাম প্রকাশ না করার শর্তে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে ইরাকের জন্য এফ সিক্সটিন যুদ্ধ বিমান কেনার বিষয়ে ঠিকাদারির কাজ করে ওই প্রতিষ্ঠানটি ওই প্রতিষ্ঠানটি জানিয়েছে রকেট হামলায় সেলিপোর্টের এক বিদেশি কর্মচারী সামান্য আঘাত পেয়েছেন প্রথম দফায় তিনটি রকেট দিয়ে হামলার পনেরো মিনিট পরেই আরও তিন দফা রকেট হামলা চালানো হয় বাকি রকেটগুলো ওই বিমানঘাটের কাছে গিয়ে পড়েছে তবে এতে কেউ হতাহত হননি পেন্টাকুনের মুখপাত্র কমান্ডার জেসিকা ম্যাকনাল্টি বলেন যুক্তরাষ্ট্র বা ন্যাটোজোটের কোনো সদস্য বালাদে নিযুক্ত ছিলেন না তবে তিনি এটা নিশ্চিত করেন যে মার্কিন নাগরিকরা ঠিকাদার হিসাবে সেখানে কাজ করেন প্রাথমিক প্রতিবেদনের কথা উল্লেখ করে ম্যাকনালটি বলেন সেখানে যুক্তরাষ্ট্রের কোনো ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি গত চব্বিশ ঘন্টার মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার হামলার ঘটনা ঘটল এর আগে রোববার বাগদাদ বিমানবন্দর একটি ঘাটিতে দুই দফা রকেট হামলা চালানো হয় সেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনারা মোতায়েন রয়েছে তবে ওই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার পর এখন পর্যন্ত ইরাকে মার্কিন অবস্থান লক্ষ্য করে প্রায় তিরিশ দফা রকেট অথবা বোমা হামলা চালানো হয়েছে দেশের পৃথক আলিয়া কওমি নুরানি মাদ্রাসার প্রয়োজন নেই বললেন শারিয়ার কবির দেশে পৃথক পৃথক আলিয়া কৌমি নুরানি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সারিয়ার কবির তিনি বলেন দেশে পৃথক পৃথক আলিয়া নুরানি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজন নেই সব মাদ্রাসায় একই পাঠ্যসূচি প্রচলন করতে হবে মুক্তিযুদ্ধের ইতিহাস চেতনা বঙ্গবন্ধুর জীবনী বাংলাদেশের সংবিধান বাঙালির ইতিহাস ঐতিহ্য পাঠ জাতীয় সঙ্গীত গাওয়া এবং জাতীয় পতাকা উত্তোলন সকল মাদ্রাসায় বাধ্যতামূলক করতে হবে সোমবার সকল কৌমি মাদ্রাসা সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থাকতে হবে প্রতিবাদে আয়োজিত একাত্তরের দালাল নির্মূল কমিটির এক ওয়েবিনারে তিনি এসব কথা বলেন সারিয়ার কবির দাবি করে বলেন জামাত হেফাজতে ইসলাম বাংলাদেশকে আফগানিস্তান বা পাকিস্তানের মতো জঙ্গি মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র বানানোর জন্য কমি মাদ্রাসা ছাত্রদের ব্যবহার করছে তিনি বলেন পঁচিশ হাজারেরও বেশি কমি মাদ্রাসায় তিরিশ লক্ষাধিক ছাত্র শিক্ষককে আমরা জামাত হেফাজতে সন্ত্রাসী রাজনৈতিক অভিলাষ পূরণের জন্য তাদের কাছে জিম্মি রাখতে পারি না মুসলিম ভোটেই বাজিমাত মমতার পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতা এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল একশো আটচল্লিশটি আসনের তবে তৃণমূল একশো দশটিরও বেশি আসন পেয়েছে নির্বাচনে মুসলিম ভোটই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল বিজয়ের অন্যতম কারণ এবারের নির্বাচনে বিধানসভার আসনগুলোর মধ্যে তেষট্টিটি আসনের মধ্যে প্রাধান্য ছিল মুসলিম ভোটের এর মধ্যে একষট্টি আসনে নির্বাচন হয়েছে প্রার্থীর মৃত্যুর কারণে দুইটি আসনের নির্বাচন স্থগিত করা হয় এই একষট্টি আসনের মধ্যে মমতা তৃণমূল পেয়েছে আটান্নটি আসন বিজেপি দুইটি সংযুক্ত মোর্চা একটি মুসলিম মিরর পত্রিকায় এই পরিসংখ্যান প্রকাশিত হয়েছে মুসলিম ভোটারদের প্রাধান্যপূর্ণ আসন্নগুলোর বেশিরভাগই চারটি জেলায় এগুলো হলো মুর্শিদাবাদ মালদা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে রয়েছে ষোলোটি আসন বাকি তিনটি জেলার প্রত্যেকটিতে আছে নয়টি করে আসন বিজেপি মুসলিম প্রাধান্যপূর্ণ আসনগুলোর মধ্যে মাত্র দুইটিতে জয় হয়েছে এই দুইটির একটি হলো উত্তর দিনাজপুর অপরটি হলো মুর্শিদাবাদে আর সংযুক্ত মোর্চার সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিতেছে একটি আসনে রাজ্যের দুইশো আসনের মধ্যে চুয়াত্তরটিতে সংখ্যালঘু ভোটার চল্লিশ শতাংশ বা তার বেশি ওইসব কেন্দ্রের বেশিরভাগেই বিপুল জয় পেয়েছে তৃণমূল জরাফুল শিবির ওই চুয়াত্তরটি আসনের মধ্যে ঊনসত্তরটি দখল করেছে বিজেপি পেয়েছে মাত্র দুইটি আসন ভাঙ্গর আসনটি পেয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ভারতে করোনা রোগীকে ধর্ষণের চেষ্টা করলেন আর আক্রান্ত করোনা আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন এরই মধ্যে হাসপাতালে ভর্তি থাকা আর এক করোনা আক্রান্ত নারীকে ধর্ষণের চেষ্টা করেছেন ভারতের ওড়িশা নোয়াপাড়া জেলার একটি কোভিড হাসপাতালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস এই ঘটনায় ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নোয়াপাড়া সদর থানায় মামলাও দায়ের করা হয়েছে গত ছাব্বিশে এপ্রিল করোনা আক্রান্ত ওই নারী হাসপাতালে ভর্তি হন অভিযুক্ত ব্যক্তিও সেই সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পুলিশ জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি শ্রীলতা হানির চেষ্টা করলে ওই নারী চিৎকার শুরু করেন তখন আশেপাশে মানুষজন জড়ো হয়ে যায় তারা হাতে নাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে ইতিমধ্যে ওই নারী জবানবন্দি না হয়েছে তিনি জানান অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তার গোপনাঙ্গ স্পর্শ করেছে ওই নারীর দাবি আমি বুঝতে পেরেছিলাম যে লোকটার উদ্দেশ্য ভালো না তাই দেরি না করে চিৎকার করি নোয়াপাড়া থানার কর্মকর্তা সংযুক্তা বার্লা বলেছেন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তবে তিনি এখন হাসপাতালে ভর্তি তার করোনা রিপোর্ট নেগেটিভ এলে তাকে গ্রেপ্তার করা হবে খামেনি সমালোচনার পর ক্ষমা চাইলেন জারিফ নিজের ফাঁস হওয়া অডিও টেপ নিয়ে ক্ষমা চেয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ইনস্টাগ্রাম দেওয়া পোস্টে এই ঘটনায় ইরানের কুদ ফোর্সেও সাবেক কমান্ডার জেনারেল কাশেম সোলেমানি পরিবারের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি রবিবার টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে বিতর্কিত ওই অডিও টেপে জারিফের মন্তব্য সমালোচনা করেছিলেন সর্বোচ্চ নেতার বক্তব্য মাথা পেতে নেওয়ার ঘোষণা দিয়েছেন জারিফ তিনি বলেছেন সর্বোচ্চ নেতার সহানুভূতিশীল ভাষণে তার জন্য শেষ কথা নিজের ইনস্টাগ্রাম পেজে দেওয়া পোস্টে জারিফ বলেন সর্বোচ্চ নেতার বক্তব্য অতীতের যে কোনো সময়ের মতো আমার ও আমার সহকর্মীদের জন্য শেষ কথা এই ভাষণের মাধ্যমে এই সংক্রান্ত সব বিতর্কের অবসান হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একজন কর্মী হিসেবে আমি সব সবসময় এই দৃষ্টিভঙ্গি পোষণ করতাম যে দেশের সর্বোচ্চ অবস্থান থেকে যে সিদ্ধান্ত আসবে তা বাস্তবায়ন করায় আমার দায়িত্ব জারিফ বলেন দেশের শত্রুরা আমার এমন একটি সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশ করেছে যার বিন্দু বিসর্গ প্রকাশ করার কথা ছিল না প্রকাশের জন্য সাক্ষাৎকারটি রেকর্ডও করা হয়নি তারপর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সম্পর্কিত ওই সাক্ষাৎকার সর্বোচ্চ নেতাকে মনুক্ষুণ্ণ করেছে বলে আমি অত্যন্ত দুঃখিত উল্লেখ্য ফাঁসা ওই অডিও টেপে জারিফ হতাশা প্রকাশ করে বলেছিলেন ইরানের পররাষ্ট্রনীতির উপর প্রভাব বিস্তার করে দেশটির প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনী রাশিয়ার নির্দেশে ওই বাহিনী তেহরানকে সিরিয়ার গৃহযুদ্ধে জড়িয়েছে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর জন্য মহাবিপদ নিয়ে আসছে করোনা মহামারী কোভিড উনিশ মহামারী দারুণ বিপাকে ফেলেছে ভারতের মধ্যবিত্ত শ্রেণীকে মহামারীর দ্বিতীয় ঢে আঘাত হানার পর মধ্যবিত্ত শ্রেণীর একটি বড় অংশই দারিদ্রের কবলে পড়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক পিউ রিসার্চ সেন্টারে দিয়ে শুক্রবার নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলা হয়েছে মহামারীর প্রথম ধাক্কায় গত বছর পাঁচ কোটি চল্লিশ লাখ মানুষ মধ্যবিত্ত শ্রেণী থেকে নিচে নেমে গেছে যার অর্ধেকই ভারতীয় এবং এই সংখ্যা প্রায় তিন কোটি বিশ লাখ দারিদ্র বিমোচনে গত কয়েক দশক ধরে একটি দেশ যে অগ্রগতি অর্জন করেছিল মহামারীর কারণে তা যেন হারাতে বসেছে হয়ঞ্চু মধ্যবিত্ত শ্রেণীকে এই দীর্ঘমেয়াদী ধাক্কা সামলাতে হবে ইউনিভার্সিটি অব ম্যাসাচুয়েটস আর্মফার্স্টের অধ্যাপক ও উন্নয়ন অর্থনীতিবিদ জ্যোতি ঘোষ বলেন সম্ভাব্য যে কোনো পথেই এটা খুব খারাপ খবর আমাদের প্রবৃত্তির গতিপথকে পেছনে টেনে ধরেছে এটা এবং আরও বেশি বৈষম্য সৃষ্টি করেছে ভারত এবং প্রধানমন্ত্রী মোদির জন্য মহামারী দ্বিতীয় ঢেউ সামান্যই বিকল্প রেখেছে অনেক রাজ্যই লকডাউনে ফিরিয়ে আনা হচ্ছে কাজের অভাবে অভিবাসী শ্রমিকরা গত বছরের মতোই বাসে ট্রেনে চেপে নিজ নিজ এলাকায় ফিরছেন সে দেশে টিকাদান কার্যক্রমও ধীরে চলছে যদিও সরকার গতি বাড়ানোর উদ্যোগ নিয়েছে তবে প্রধানমন্ত্রী মোদী এখন পর্যন্ত গত বছরের মতো আগ্রহ দেখাচ্ছেন না কঠোর লকডাউন ঘোষণায় যা দশ কোটির বেশি ভারতীয়কে কর্মহীন করে দিয়েছিল অনেক অর্থনীতিবিদ বলেছেন গত বছরের লকডাউন মহামারীর পরিস্থিতিকে আরও বাজে অবস্থায় নিয়ে গেছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় নরেন্দ্র মোদী সরকার যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের মতো সরকারি ব্যয় বাড়াতেও খুব আগ্রহী না অথচ বাজেট অবকাঠামো ও অন্যান্য খাতে ব্যয় বাড়ানো হলে তা ঋণ কমাতে ভূমিকা রাখবে মহামারী পরিস্থিতি মোকাবেলায় নিজেদের ভূমিকার পক্ষে সাফাই গিয়ে নয়াদিল্লি বলছে টিকাদান কার্যক্রমের অগ্রগতি হচ্ছে এবং এর ফলে অর্থনীতিতেও গতি ফিরে আসছে অর্থনীতিবিদরা অবশ্য আসন্ন বছরে ভারতের অর্থনীতির ঘুরে পূর্বাভাস দিয়েছেন যদিও সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় টিকাদানের হার কমেছে এখন পর্যন্ত মোট জনসংখ্যার শতাংশের কম মানুষ টিকা পেয়েছে যা অর্থনীতির পূর্বাভাসকে ম্লান করে দিতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনা টানলে ভারতের মধ্যবিত্ত শ্রেণী হয়তো ততটা ধনী নয় কিন্তু সেদেশের জন্য তারা একটি বড় অর্থনৈতিক শক্তি হয়ে উঠেছিল পিউ রিসার্চ সেন্টারের সংজ্ঞায় যে বাড়িতে দিনে দশ থেকে পনেরো ডলারের জীবিকা নির্বাহের সুযোগ থাকে তারা মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত হিসাবে বিবেচিত এই পরিমাণ আয় একটি ভারতীয় পরিবারকে ভালো এলাকায় অ্যাপার্টমেন্টে বসবাস একটি গাড়ি বা স্কুটার ব্যবহার এবং সন্তানদের বেসরকারি বিদ্যালয়ে পড়ানোর সক্ষমতা দেয় বর্তমানে প্রায় ছয় কোটি ষাট লাখ ভারতীয় এই সংজ্ঞায় পড়েন গত বছর মহামারী শুরুর আগে এই সংখ্যা ছিল নয় কোটি নব্বই লাখ জানাচ্ছে পিউ রিসার্চ সেন্টার এই ক্রমবর্ধমান সচ্ছল ভারতীয় পরিবারগুলোর আকর্ষণে ওয়ালমার্ট অ্যামাজন ফেসবুক নিশান এবং অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠান ভারতে বিনিয়োগ করেছে ভারতের মধ্যবিত্ত শ্রেণী অর্থনীতির চেয়েও বেশি কিছু এরাই আঞ্চলিক প্রভাব বিস্তারে চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ভারতের মূল চালিকা শক্তি নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয় ভারতের বর্তমান সরকারের সম্ভবত চলমান মহামারীতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ব্যাপারে মনোযোগী হতে হবে বাসাবাড়ির আয় এবং সার্বিক ভোগের পরিমাণ দুর্বল হয়ে পড়েছে যদিও চাহিদা বাড়ায় সম্প্রতি কিছু পণ্য বিক্রি বেড়েছে তবে মহামারীর কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ছোট ব্যবসায়ীদের অংশই বেশি